পিয়া জান্নাতুল একাধারে তিনি মডেল, উপস্থাপক, অভিনেত্রী ও আইনজীবী। সম্প্রতি তার আইনজীবীর পোশাকে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশে ছিলেন ব্যারিস্টার সুমন। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পাশ কাটিয়ে এবার মূল ফোকাসে উঠে এসেছে পিয়া জান্নাতুলের সেই হাসির ঝলক, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিয়া জান্নাতুল এর আগে নানা রকম ফটোশুট করে আলোচনায় ছিলেন, ট্রলিং এর শিকার হলেও তিনি তার আত্মবিশ্বাস হারাননি। এবারও তেমনটাই দেখা গেছে। সবকিছু ছাপিয়ে তিনি কথা বলেছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। পিয়া জান্নাতুল বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি, কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে। সব থেকে বড় গুণ হচ্ছে তার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। ক্লায়েন্টদের থেকে এক হাতে টাকা নেন, আরেক হাতে সব টাকা দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেও দেখেছি। পিয়া জান্নাতুলের কাছে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ। এর আগে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করছি, তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না, কারণ আমি জানি যারা 2 সেকেন্ডে ওঠাতে পারে তারা জাস্ট 1 সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে। প্রসঙ্গত 2007 সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। 2008 সাল থেকে র্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু। এরপর 2011 সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটির শিরোপা অর্জন করেন। 2012 সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া।